আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, যারা আমার আজকের আলোচনা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এম মাকসুদুর রহমানে। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে নামাজ না পড়ে রোজা রাখলে এটি কি রোজা কি কবুল হবে। এই সম্পর্কে আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সহিহ বুখারীর 520 নং হাদিসের মধ্যে এসেছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ উমিতাহু, অর্থাৎ যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিয়েছে তার আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় বেনামাজির কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য নয়, বেনামাজির কোন আমল আল্লাহ তাআলা কবুল করেন না, কারণ নামাজ ত্যাগকারী হচ্ছে কাফের ও মুরতাদ। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি হাদিসের 2601 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা কাজের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, সুতরাং যে নামাজ ছেড়ে দিল যে নামাজ ত্যাগ করলে সে কুফরি করল। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, তাহলে এই হাদিস দ্বারা একেবারে স্পষ্ট হওয়া যায় যে যেহেতু নামাজ ত্যাগ করলে সে কুফরি করল। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আপনাকে বেহেশতে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আপনি জান্নাতের দরজা খুলতে পারবেন না। সুতরাং প্রিয় ভাইরা, আপনি ইসলামের অন্য যত কাজই করেন না কেন, যদি আপনি নামাজ আদায় না করেন আপনার সকল ইবাদত সম্পূর্ণ থাকবে, কিন্তু আপনার নামাজ না থাকার কারণে আপনি জান্নাতের দরজা খুলতে পারবেন না, অতএব আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অতএব সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে আপনি নামাজ ছাড়া যত ইবাদতই করুন না কেন, আপনার সেই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য নয়, আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে, তারপর আল্লাহ তাআলার অন্যান্য বিধানগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার পথ সহজ হয়ে যাবে। অতএব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ এবং আল্লাহ তাআলা সকল বিধি বিধানগুলো মেনে চলার সেই তৌফিক দান করুক। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমার কথা তোমাদের বুঝতে পারছি, তোমাদের দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।